তুফান টাইটেল ট্র্যাক মুক্তি পেয়েছে এটা এক কথায় ছিল একটা বোমা ফাটিয়ে দেয়া হয়েছে গণমাধ্যমে টিকিট কিনতে বাধ্য হবে এমন একটা টাইটেল ট্র্যাক দিছে এখনো টিজার বাকি আছে এই টাইটেল ট্র্যাকটা সবার কাছে তো খুব ভালো লেগেছে কিন্তু তিনটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো যে তিনটা পয়েন্ট আমার এই চোখে লেগেছে এক নম্বরে সাহিব খানের মালের গ্লাসটা ঘুরাচ্ছিল না এমনি করে এটা একটা ইউনিক স্টাইল লেগেছে মানে দেখবেন যে অরিজিনাল যারা বারে বসে থাকে অনেক ড্রিংকস করে তারা এরকম একটা ফিল নেয় ওই ফিলটা সাকিব খান দিচ্ছে দুই নাম্বার যে পয়েন্টটা আরও বেশি খাতারনাক লাগছে শাকিব খানকে এভাবে হাত দিয়ে সে একটা অস্ত্র চায় তখন তাকে তার সঙ্গী বা তার যেই চেলাবেলা থাকে তাকে মনে হয় একে ফোর্টি সেভেন দেয় সো সে এটা রিসিভ না করে ছড়িয়ে দেয় হাতে একটা হাতুড়ি নেয় হেমার কতটা খাতারনাক লুকে মানে হাজির হয়েছে সাকিব খানেরা কিন্তু বুঝতে পারছেন এই জায়গাটা এটা তিন নাম্বার মানে দুই নাম্বার পয়েন্টে আমার কাছে বেস্ট লাগছে তিন নাম্বার লাস্টের যে পয়েন্টটা আরও ইউনিক লাগছে যে সে একটা পুলিশের অফিসে তিনি তার টেবিলের উপরে দাঁড়ায় বস্তাতে টাকা ঢালতেছে এই সিনটা এই তিনটা পার্ট আসলে এই ট্র্যাকের মধ্যে অস্থির জমাই দিছে কারণ আমরা তো টিজারের ভিতরে যে টিস ছিল ওইখানে কিন্তু আমরা একটা গান পেয়েছিলাম এই তুফান আসিতেছে থামিবে এইটা পেয়েছিলাম তো এটা আমাদের কাছে খুব একটা নতুন অত না কিন্তু একদম গ্যাংস্টার লেভেলের একটা ফিল দিছে এই তিনটা জায়গায় ওই যে মালের গ্লাস নড়াইতেছে আতুরিতে বাড়ি মারছে এবং তিন নম্বরে টাকার বস্তা দিয়ে পুলিশ স্টেশনে এক অফিসারের সামনে ঢালতেছে এই তিনটা বিষয় আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আর পুরো ট্র্যাকটাই ভালো লেগেছে কিন্তু এই তিনটা পার্ট আসলে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে পুরো ট্র্যাকের ভিতরে কোন কোন বিষয় ভালো লেগেছে নাকি আমার মতন এই তিনটা বিষয় আপনাদের কাছেও বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করি তুফান সিনেমাটার টিজার এর থেকে আরও বেশি দুর্দান্ত হবে